একের পর এক জাহাজ পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে আসছে। বন্দর ব্যবহার শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। শুধু সরকারি নয়, আমদানি শুরু হয়েছে বেসরকারি পণ্য। পায়রা এখন ডানা মেলেছে। এতদিন শুধুমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আর বন্দরের নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী আমদানি হলেও এখন থেকে আমদানি হবে সব ধরনের পণ্য। আর এতে করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সমুদ্র বন্দরটি। সম্প্রতি সার্ভে জরিপে দেখা যায়, বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা 5 থেকে 6 মিটার থাকে। এতে সারা দেশে পণ্য নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ার পর দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর জাহাজ আসা শুরু হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এই বন্দরকে ইউজ করে আমাদের দেশের বাণিজ্যের ক্ষেত্রে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাগুলোকে আমরা আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারকের মাধ্যমে দিতে পারবো। এখন আমাদের এই মেঘনা গ্রুপ চালু করেছে, বসুন্ধরা গ্রুপ চালু করেছেন এবং আমি আশা করি খুব শীঘ্রই অন্যান্য যারা আমদানি এবং রপ্তানিকারক আছেন, শিল্পপতিরা আছেন, তারা এই আগ্রহী হবেন তাদেরকে দেখে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ব্যবসায়ী নেতারা বলছেন পায়রা বন্দর ব্যবহারে আগ্রহ বাড়ছে ব্যবসায়ীদের। ইতিমধ্যে অনেকেই বিনিয়োগ শুরু করেছেন বন্দর ঘিরে। পরিকল্পনা রয়েছে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলারও। আমি মনে করি আগামী জানুয়ারি থেকে পুরোদমে এই এলাকার মানে পোর্টের কর্মকাণ্ড, মানে পোর্ট থেকে উঠে ট্র্যাক যোগে রাস্তা দিয়ে মালামাল পরিবহন করতে সক্ষম হবে। পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলকে শিল্প নগরী করার স্বপ্ন দেখছে সরকার। 2016 সালে সীমিত পরিসরে অপারেশনাল কার্যক্রম শুরু হয় বন্দরটিতে। আগামী বছরের শুরুর দিকেই পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন হবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।